আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে।